সৈয়দ শামসুল আলম সম্পাদিত অধ্যাপক বুলবুল স্মারক গ্রন্থ থেকে আমার স্মরচিত কবিতা সে ফুলের এক নাম বুলবুল। 1995 খ্রিস্টাব্দের শেষ থেকে শুরু, বিজ্ঞান ভবন থেকে হলরুম, আমাদের হুড়োহুড়ি ছুটোছুটি, কে কার আগে, বুলবুল ছাড়ের ঘন্টা বলে কথা, কানায় কানায় পূর্ণ হলরুমের প্রত্যেকটি ব্যাস, দায়াসে দাঁড়ানো কোকড়া চুলের দীপ্ত একে পুরুষ, ঠোঁটে ঠোঁট চেপে প্রস্তুত, এক স্বরে কেঁপে উঠে বাতাস, কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না, মধুময় শেষ স্বর, যে স্বরের লোভে আমরা হয়ে উঠি মৌমাছি, সার হয়ে উঠেন প্রস্ফুটিত ফুল, যে ফুল আন্দোলিত হয় ডায়াসের চারপাশ, বিশুদ্ধ প্রবিত বাংলায় তার পাঠ দানে গিয়ে চলে, বাবা সমাজ তাকিয়ে তাকিয়ে দেখে হৈমন্তী নামের শিশির যৌতুক নামক তাপে অকালে কিভাবে ঝরে যায়, থম থমে হল রোম তৃপ্ততার সমাজ ব্যবচ্ছে, যেভাবে শিশির রূপক হৈমন্তী অকালে ঝরে যায় সেভাবেও প্রিয় কিছু ফুল ঝরে, সে ফুলের এক নাম বুলবুল।